বৃষ্টি ভেজা আজকের দিনটা ছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের রেকর্ডের একটা দিন। একের পর এক রেকর্ড করে গেছেন বাংলাদেশের ব্যাটাররা। ব্যাটারদের রেকর্ড ও বাংলাদেশের ইনিংস শেষ হতেই শুরু হয়েছে বৃষ্টি। তবে ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ব্যাটাররা তাদের নিজেদের কাজটা ঠিকই করে নিয়েছেন। দীর্ঘদিন ধরে ব্যাট হাতে রান পাচ্ছিলেন না মুশফিকুর রহিম, তাতে সমালোচনাটাও কম হয়নি তারকা এই ব্যাটারকে নিয়ে। এবার তিনি সেই সব কিছু জবাব দিলেন ব্যাট হাতেই। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি দেখা পেয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। আয়ারল্যান্ডের বিপক্ষে আজ দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে সবার আগে মাইল ফলকের দেখা পান তামিম ইকবাল। ব্যক্তিগত 14 রানে আন্তর্জাতিক ক্রিকেটে 15,000 রানের মাইল ফলকের দেখা পান তামিম। এরপর লিটন তার 70 রানের ইনিংসে দেখা পান ওয়ানডেতে যৌথভাবে বাংলাদেশের হয়ে দ্রুততম 2,000 রানের মাইল ফলকের। এরপরের রেকর্ড মুশফিকুর রহিমের। প্রথম ওয়ানডে দুর্দান্ত ফর্ম, দ্বিতীয় ম্যাচেও টেনে এনে এই সংস্করণে 7,000 রানের মাইল ফলকের দেখা পান মুশফিক। শুধু কি তাই, ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি রেকর্ডও এখন তার দখলে। বাংলাদেশের ইনিংসের শেষ বলে 1 রান দিয়ে 60 বলে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের 9ম সেঞ্চুরি। এর আগে এই সংস্করণে 2021 সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন মুশফিক 343 ম্যাচে 228 ইনিংসে 6,945 রান নিয়ে। আজকের ম্যাচটা খেলতে নেমেছিলেন মুশফিক, দরকার ছিল 55 রানের 34 বলে 52 রানে অপরাজিত থাকতে। কার্টিস ক্যাম্ফারকে হাঁটু গেড়ে মিড অফের ওপর দিয়ে 4 মেরে 7,000 রানের দেখা পান মুশফিক। অর্থাৎ 344তম ম্যাচে 229তম ইনিংসে এসে এই মাইল ফলকের দেখা পেলেন। 33 বলে 50 তুলে নেওয়ার পথে 32 রানে নিয়েছেন বাউন্ডারিতে 5 চার ও 2 ছক্কায়। মুশফিক তার ক্যারিয়ারে এর আগে 32 বলে 50 তুলে নিয়েছেন, সেটি তার ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ স্ট্রাইক রেটে তোলা 50 2014 সালে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে মুশফিকের 60 বলে এই 100 রানের ইনিংসটাই দ্রুততম সেঞ্চুরি। এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের। 2009 সালে বোলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে 63 বলে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন সাকিব। আরও একটি বিষয়, আজকের এই ইনিংসটি মুশফিকের ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংসও। ন্যূনতম 50 পেয়েছেন এমন ইনিংসগুলো বিচারে আজ তার 166.66 স্ট্রাইক রেটের ইনিংসই সর্বোচ্চ। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে এ সংস্করণে 7,000 রানের দেখা পেলেন মুশফিক। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম 7,000 রানের রেকর্ড তামিমের। ক্যারিয়ারের 206তম ম্যাচ ও 204তম ইনিংসে এসে 7,000 রানের দেখা পেয়েছিলেন তামিম। এই সংস্করণে অভিষেকের পর মাইল ফলকটির দেখা পেতে তার সময় লেগেছে 13 বছর 23 দিন। সাকিব একই মাইল ফলক ছুঁয়েছেন 228তম ম্যাচে 216তম ইনিংসে, তার সময় লেগেছে 16 বছর 224 দিন। মুশফিকের লাগলো 16 বছর 7 মাস 14 দিন। তামিম 7,000 রানের মাইল ফলক ছুঁয়েছেন 2020 সালে এই সিলেটেই জিম্বাবুয়ের বিপক্ষে। তো দর্শক বন্ধুরা, আজকের ম্যাচে কার রেকর্ডটি সবচেয়ে বড়? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে।